بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون الله تعالى আজাবের আদেশ এসে গেছে অতএব হে কাফেররা এর জন্য তোমরা তাড়াহুড়ো করো না তিনি মহিমান্বিত এরা তার সাথে যে ভাবে শরীক করে তিনি তার থেকে অনেক উর্ধে ইউনাজ্জিলুল মালাইকাতু বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশা على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون تني اوهي ديه تار آدش بولي تار جي باندار اوپوري چان فرشتا دير پاتھان তোমরা যেন মানুষদের এই মর্মে সতর্ক করতে পারো যে আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই অতএব তোমরা আমাকেই ভয় করো খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক তাআলা আম্মা ইউশরিকুন তিনি আসমানসমূহ ও জমিনকে যথাবিধি তৈরি করেছেন তারা যাদের তার সাথে শরীক করে তিনি তার চাইতে অনেক উর্ধে খলাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবীন তিনি ক্ষুদ্র শুক্র কণা থেকে মানুষ তৈরি করেছেন আশ্চর্যের ব্যাপার সে মানুষটি এখন সৃষ্টির পর তার স্রষ্টার সাথেই প্রকাশ্য বিতর্ককারী বনে গেল وَالْأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ তিনি চতুষ্পদ জন্তু পয়দা করেছেন তোমাদের জন্য ওতে শীত বস্ত্রের উপকরণ সহ আরো অনেক ধরনের উপকার রয়েছে তাদের কিছু তো তোমরা আহারও করে থাকো ولكم فيها جمال حين تريحون وحين تسرحون তোমরা যখন গোধূলি লগ্নে ওদের ঘরে ফিরিয়ে আনো এবং প্রভাতে যখন ওদের চারণ ভূমিতে নিয়ে যাও তখন এর মাঝে তোমাদের জন্য নয়নাভিরাম সৌন্দর্য উপকরণ থাকে وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم তোমাদের পণ্য সামগ্রীর বোঝাও তারা এমন দূর দূরান্তের জনপদ ও শহরে নিয়ে যায় যেখানে প্রাণান্তকর কষ্ট ব্যতিরেকে তোমরা কোনোদিনই পৌঁছতে পারতে না অবশ্যই তোমাদের রব তোমাদের উপর স্নেহপরায়ণ পরম দয়ালু والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون ঘোড়া খচ্চর ও গাধা তিনি সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো তাতে শোভাবর্ধনের ব্যবস্থাও রয়েছে তিনি আরও এমন অনেক ধরনের জন্তু পয়দা করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কে তোমরা এখনো অনেক কিছু জানো না وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين আল্লাহ তাআলার উপরই রয়েছে মানুষদের সরল পথ নির্দেশ করা বিশেষ করে যেখানে তার মধ্যে কিছু বাঁকা পথ রয়েছে তিনি যদি চাইতেন তাহলে অবশ্যই তিনি তোমাদের সবাইকে সরল পথে পরিচালিত করে দিতেন হুয়াল্লাযী আনযালা মিনাস সামা
لكم منه شراب ومنه شجر فيه تسيمون তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন তার কিছু হচ্ছে পান করার আর কিছু এমন যে তা দ্বারা গাছপালা জন্মে যাতে তোমরা জন্তু জানোয়ারদের লালন পালন করো ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون تادي تيني توما دير جنني ششو اتبادن کرين جايتون খেজুর ও আঙ্গুর সহ সব ধরনের ফল উৎপাদন করেন অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون তিনি তোমাদের জন্য রাত দিন ও চাঁদ সূর্যকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন নক্ষত্র রাজিও তার আদেশে নিয়ন্ত্রণাধীন রয়েছে অবশ্যই এর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা বোধশক্তি সম্পন্ন وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون রং বেরঙের আরো অনেক বস্তুও পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন অবশ্যই এর মাঝে সেসব জাতির জন্য নিদর্শন রয়েছে যারা এসব থেকে উপদেশ গ্রহণ করে وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি আল্লাহ তাআলা যিনি সমুদ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন যেন তার মধ্য থেকে তোমরা তাজা মাছ খেতে পারো এবং তা থেকে তোমরা মাঝে মাঝে মণিমুক্তার গহনাও আহরণ করো যা তোমরা পরিধান করো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে জলযানগুলো তার বুক চিরে এগিয়ে চলে যেন তোমরা এর মাধ্যমে তার অনুগ্রহ সন্ধান করতে পারো আশা করা যায় তোমরা তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون তিনি জমিনের মধ্যে পাহাড় সমূহ বসিয়ে রেখেছেন যাতে করে জমিন তোমাদের নিয়ে এদিক সেদিক ঢলে না পড়ে তিনি নদী ও পথ ঘাট বানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো وعلامات وبالنجم هم يهتدون তিনি তোমাদের জন্য বিভিন্ন চিহ্ন সৃষ্টি করেছেন তাছাড়া নক্ষত্রের অবস্থান দ্বারাও তারা পথের দিশা পায় যিনি এত কিছু সৃষ্টি করেন তিনি কি করে তার মতো হবেন যে কিছু সৃষ্টি করতে পারে না তোমরা কি কোনো উপদেশ গ্রহণ করবে না وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ তোমরা যদি
আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে চাও তাহলে কখনো তা গণনা করে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। والله يعلم ما تسرون وما تعلنون তোমরা যা কিছু গোপন রাখো আর যা কিছু প্রকাশ করো আল্লাহ তাআলা তা সবই জানেন। والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এরা যাদের ডাকে তারা তো কিছুই পয়দা করতে পারে না বরং তাদেরই সৃষ্টি করা হয়। اموات غير احياء وما يشعرون ايان يبعثون সেগুলো তো হচ্ছে কতিপয় মৃত বস্তু জীবিত কিছু নয় তারা চৈতন্য রাখে না যে তাদের কখন আবার উঠিয়ে আনা হবে। إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون হে মানুষ তোমাদের মাবুদ একজন অতঃপর যারা পরকালের উপর ঈমান আনে না তাদের অন্তরসমূহ এমনি সত্য অস্বীকারকারী হয়ে পড়ে এবং এরা নিজেরাও হয় দারুণ অহংকারী। লা জারাম আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন নিঃসন্দেহে আল্লাহ তাআলা জানেন এরা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে তিনি কখনো অহংকারীদের পছন্দ করেন না। ওয়াইযা ক্বীলা লাহুম মাযা আনযালা রাব্বুকুম ক্বালু আসাতীরুল আউয়ালিন যখন এদের জিজ্ঞেস করা হয় তোমাদের রব কি ধরনের জিনিস নাজিল করলেন তখন তারা বলে তা হচ্ছে আগের কালের উপকথা। লিয়াহমিলু আউযারাহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাতি ওয়া মিন আউযারিল্লাযীনা ইয়ুযিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াযিরুন ফলে শেষ বিচারের দিন এরা নিজেদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে। এরা সেদিন তাদের পাপের বোঝাও বহন করবে যাদের এরা জ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ ছাড়া গোমরাহ করে দিয়েছিল। সেদিন ওরা যা বহন করবে তা কত নিকৃষ্ট। قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون অনেক মানুষ দিনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহ তাআলা তাদের পরিকল্পনার সমগ্র ইমারত তার ভিত্তিমূল থেকে নির্মূল করে দিয়েছিলেন। তারপর তাদের এ চক্রান্তরূপী ইমারতের ছাদ তাদের উপরই ধসে পড়ল এবং তাদের উপর এমন বহু দিক থেকেই আযাব এসে আপতিত হলো যা তারা কল্পনাও করতে পারেনি। ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওদের আরো বেশি লাঞ্ছিত করবেন। তিনি তাদের জিজ্ঞেস করবেন কোথায় আমার সেসব শরীক যাদের ব্যাপারে তোমরা মানুষদের সাথে বাক বিতণ্ডা করতে।
যাদের সঠিক জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে, অবশ্যই যাবতীয় অপমান, লাঞ্ছনা ও অকল্যাণ আজ কাফেরদের উপরই আপতিত হবে। الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। এরা হচ্ছে তারা ফেরেশতারা এমন অবস্থায় যাদের মৃত্যু ঘটায় যখন তারা নিজেদের উপর জুলুম করতে থাকে, অতঃপর তারা আত্মসমর্পণ করে বলে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। ফেরেশতারা বলবে, হ্যাঁ তোমরা যা কিছু করতে আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্মুখ অবহিত রয়েছেন। فَدُخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ। সুতরাং আজ জাহান্নামের দরজা সমূহ দিয়ে তোমরা আগুনে প্রবেশ করো, সেখানে তোমরা চিরদিন থাকবে, অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين। অপরদিকে আল্লাহ ভীরু ব্যক্তিদের বলা হবে, তোমাদের রব তোমাদের জন্যে কি নাজিল করেছেন? তারা বলবে, হ্যাঁ তা তো এক মহাকল্যাণ, যারা নেক কাজ করে তাদের জন্যে এ দুনিয়ায়ও কল্যাণ রয়েছে, আর পরকালের ঘর তো হচ্ছে আরও উৎকৃষ্ট কল্যাণ। মুত্তাকিদের এ আবাস কত সুন্দর। جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين। চিরস্থায়ী কি জান্নাত যাতে তারা প্রবেশ করবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা যা কিছুই কামনা করবে তাই তাদের জন্যে মজুদ থাকবে। এভাবেই আল্লাহ তাআলা মুত্তাকিদের প্রতিফল দান করেন। الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ طَيِّبِينَ يَقُولُونَ سَلَامٌ عَلَيْكُمُ ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। এরা হচ্ছে তারা ফেরেশতারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে। তারা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, দুনিয়ায় তোমরা যে আমল করতে তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। হাল ইয়ানযুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালায়িকাতু আও ইয়াতিয়া আমরু রাব্বিক কাযালিকা ফাআলা আল্লাযীনা মিন ক্বাবলিহিম। ওরা কি শুধু এই জন্যই অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা নাজিল হবে কিংবা তোমার মালিকের পক্ষ থেকে কোনো আজাবের হুকুম আসবে? এদের আগে যারা এসেছিল তারা ঠিক এমনটিই করেছে। এদের উপর আজাব পাঠিয়ে আল্লাহ তাআলা কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। فَأَصَابَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। অতঃপর তাদের উপর তাদের মন্দ কাজের শাস্তি আপতিত হলো, এক সময় তাই তাদের পরিবেষ্টন করে নিল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে বেড়াতো।
وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين মুশরিকরা বলে যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা তাকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করতাম না না আমরা না আমাদের বাপ দাদারা অন্য কারো ইবাদত করত আমরা তার অনুমতি ছাড়া কোনো জিনিস হারাম করতাম না আসলে একই ধরনের কাজ তাদের পূর্ববর্তী লোকেরাও করেছে রাসূলদের উপর আল্লাহর সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া ছাড়া কোনো দায়িত্ব কি আছে ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি যাতে করে সে রসুল বলতে পারে যে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার বিরোধী শক্তিসমূহকে বর্জন করো সে জাতির মধ্যে থেকে অতঃপর আল্লাহ তাআলা কিছু লোককে হেদায়েত দান করেন আর কতক লোকের উপর গোমরাহী চেপে বসে গেল অতএব তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো তারপর দেখো যারা রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين হে নবী তুমি এদের হেদায়েতের উপর যতই তোমার আগ্রহ দেখাও না কেন এরা কখনো হেদায়েত পাবে না কেননা আল্লাহ তাআলা যাকে বিদ্রোহের জন্য গোমরাহ করে দিয়েছেন তাকে তিনি সৎ পথে পরিচালিত করবেন না আর এমন লোকদের জন্য কোনো সাহায্যকারীও নেই وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَا يَبْعَثُ اللَّهُ مَن يَمُوتُ بَلَى وَعْدًا عَلَيْهِ حَقًّا ولكن أكثر الناس لا يعلمون এরা আল্লাহ তাআলার নামে কঠিন শপথ করে বলে যে ব্যক্তির মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার কখনো উঠিয়ে আনবেন না হে নবী তুমি বলো হ্যাঁ অবশ্যই এটা তার সত্য ওয়াদা কিন্তু অধিকাংশ মানুষই তো তা জানে না ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين এটা এই জন্যে যে যে বিষয়ে এরা মতবিরোধ করত কিয়ামতের দিন তাদের তিনি যেন তা স্পষ্ট করে দিতে পারেন এবং যারা আজ অস্বীকার করে তারাও যেন এই কথাটা জেনে নিতে পারে যে তারা ছিল মিথ্যাবাদী إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون আমি যখনই কোনো কিছু ঘটাতে চাই তখন সে বিষয়ে আমার বলা কেবল ওইটুকুই হয় হও অতঃপর তা সংঘটিত হয়ে যায় والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون যারা আল্লাহর পথে হিজরত করেছে
ইমান আনার কারণে তাদের উপর জুলুম হওয়ার পর আমি অবশ্যই তাদের এই পৃথিবীতে উত্তম আশ্রয় দেব, আর আখিরাতের পুরস্কার তা তো এর থেকে অনেক বড়। কত ভালো হতো যদি তারা এটা জানত। الذين صبروا وعلى ربهم يتوكلون আখিরাতের পুরস্কার তাদের জন্য যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা তাদের মালিকের উপর ভরসা করে। وما ارسلنا من قبلك الا رجالا نوحي اليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون হে নবী, আমি তোমার আগেও এই মানুষদের মধ্য থেকেই কিছু ব্যক্তিকে রসুল বানিয়ে প্রেরণ করেছি, যাদের উপর আমি ওহি পাঠিয়েছি। যদি তোমরা না জানো তাহলে কিতাবধারীদের সেই কথা জিজ্ঞেস করো। বিলবাইনাতি ওয়াজ্জুবুর وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ এসব নবীকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণ ও কিতাব সহকারে পাঠিয়েছি, একইভাবে আজ তোমার কাছেও কিতাব নাজিল করেছি, যাতে করে যা কিছু মানুষদের জন্যে তাদের কাছে পাঠানো হয়েছে তুমি তা তাদের সুস্পষ্টভাবে বোঝাতে পারো। আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। أَفَأَمِنَ الَّذِينَ مَكَرُوا السَّيِّئَاتِ أَن يَخْسِفَ اللَّهُ بِهِمُ الْأَرْضَ أَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করে তারা কি এই বিষয়ে নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না, কিংবা এমন কোন দিক থেকে তাদের উপর আযাব এসে আপতিত হবে না যা তারা কখনো চিন্তাও করতে পারে না। أَوْ يَأْخُذَهُمْ فِي تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِينَ কিংবা তাদের তিনি এমন সময় পাকড়াও করবেন যখন তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকবে, এরা কখনোই তাকে অক্ষম করে দিতে পারবে না। أَوْ يَأْخُذَهُمْ عَلَى تَخَوُّفٍ فَإِنَّ رَبَّكُمْ لَرَؤُوفٌ رَحِيمٌ অথবা তিনি তাদের কিছু দূর চলার অবকাশ দেবেন অতঃপর পাকড়াও করবেন, অবশ্যই তোমার রব একান্ত স্নেহশীল পরম দয়ালু। أَوَلَمْ يَرَوْا إِلَى مَا خَلَقَ اللَّهُ مِنْ شَيْءٍ يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ إِرَا كِي আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি লক্ষ্য করে না, তার ছায়াও তো আল্লাহর সামনে সেজদাবনত অবস্থায় কখনো ডান দিক থেকে কখনো বাঁ দিক থেকে ঢলে পড়ে, এরা সবাই তার সামনে অক্ষমতা প্রকাশ করে। ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون যা কিছু আছে আসমান সমূহে এবং এই জমিনে যা কিছু বিচরণশীল আছে আছে যত ফেরেশতাকুল তারা সবাই আল্লাহকে সেজদা করে যাচ্ছে, এদের কেউই আল্লাহর সামনে অহংকার করে না। يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ উপরন্তু তারা ভয় করে তাদের রবকে যিনি রয়েছেন তাদের অনেক ওপরে, তাদের যা আদেশ করা হয় তা তারা বিনীতভাবে পালন করে।
وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون الله تعالى বলছেন তোমরা দুজন মাবুদ গ্রহণ করো না মাবুদ তো শুধু একজন সুতরাং তোমরা আমাকেই ভয় করো وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون আকাশ মণ্ডলী ও জমিনে যা কিছু আছে তা সবই তার জন্য জীবন বিধানকে একান্ত তার অনুগত করে দেয়াই কর্তব্য তোমরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করবে وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون جا كيچو نعمت تما دير কাছে আছে তা তো আল্লাহ তাআলার কাছ থেকেই এসেছে অতঃপর তোমাদের যদি কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তা দূর করার জন্য তাকেই তোমরা বিনীতভাবে ডাকো ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون অতঃপর তিনি যখন তা দূরীভূত করে দেন তখন তোমাদেরই একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীকে বানিয়ে দেয় ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون جاتي كوري امي تادر جا نعمت دان كوري تھی تارا تا اشکار كوري نیتے پارے اتو پار كيچو دینر جنو جیبان تا تمرا اپو بھوک كوري ناو اتیری تمرا ایر پوری نام جانتے پار بے ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون আমি ওদের যা কিছু রেজেক দান করেছি তার একাংশকে ওরা এমন লোকদের জন্য নির্ধারণ করে নেয় যারা জানেও না রেজেকের উৎসমূল কোথায় আল্লাহ তাআলার শপথ তোমরা তার সম্পর্কে যে মিথ্যা অপবাদ দিতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের প্রশ্ন করা হবে وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ سُبْحَانَهُ وَلَهُمْ مَا يَشْتَهُونَ এ মুশরিক ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর জন্য নির্ধারণ করে অথচ তিনি এসব থেকে অনেক পবিত্র ওরা নিজেদের জন্য তাই কামনা করে যা তারা পছন্দ করে وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ যখন এদের কাউকে কন্যা জন্ম হওয়ার সুখবর দেয়া হয় তখন দুঃখে ব্যথায় তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون যে বিষয়ে তাকে সুসংবাদ দেয়া হয়েছিল তার মনের কষ্টের কারণে সে তার জাতির লোকদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায় ভাবতে থাকে সে কি এই সন্তানকে অপমানের সাথে রাখবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে জেনে রাখো কন্যাদের নিয়ে ওরা যা সিদ্ধান্ত করে তা অত্যন্ত নিকৃষ্ট للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের জন্য এই ধরনের নিকৃষ্ট পরিণামই অপেক্ষা করছে আর আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট রয়েছে যাবতীয় ভালো পরিণাম তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময় ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة
دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ তাআলা মানুষদের তাদের নাফরমানির জন্য যদি সাথে সাথেই পাকড়াও করতেন তাহলে এই জমিনের বুকে কোনো বিচরণশীল জীবকেই তিনি ছেড়ে দিতেন না কিন্তু তিনি তাদের এক বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন অতঃপর যখন অবকাশের সে সময় তাদের সামনে এসে হাজির হয় তখন তারা যেমন মুহূর্তকাল বিলম্ব করতে পারে না তেমনি তাকে তারা একটুখানি এগিয়েও আনতে পারে না ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون إرا الله تعالى رجلني شبشويتي প্রস্তাব করে তাহারা নিজেদের জন্য পছন্দ করে না তাদের জিহ্বা তাদের জন্য মিথ্যা কথা বলে যে পরকালে নাকি তাদের জন্য সব কল্যাণ রয়েছে অথচ তাদের জন্য সেখানে থাকবে শুধু জাহান্নামের আগুন এবং অবশ্যই তারা সেখানে নিক্ষিপ্ত হবে তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم হে নবী আল্লাহর শপথ তোমার আগেও আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম অতঃপর শয়তান তাদের খারাপ কাজসমূহ তাদের জন্য শোভনীয় করে দিয়েছিল সে শয়তান আজও তাদের বন্ধু তাদের সবার জন্যই রয়েছে কঠোর আযাব ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদা ওয়া রাহমা হে নবী আমি তোমার উপর এ কিতাব এজন্যই নাজিল করেছি যেন তুমি তাদের সামনে সে বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো যে বিষয়ে তারা মতবিরোধ করেছে বস্তুত এ কিতাব হচ্ছে ইমানদারদের জন্য হেদায়াত ও আল্লাহ তাআলার অনুগ্রহ স্বরূপ والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون الله تعالى আসমান থেকে পানি বর্ষণ করেন অতঃপর একবার মুর্দা হয়ে যাওয়ার পর সে পানি দিয়ে তিনি জমিনকে জীবিত করে তোলেন অবশ্যই এতে আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে সে জাতির জন্যে যারা আল্লাহর কথা শোনে في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين অবশ্যই তোমাদের জন্য গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে প্রচুর শিক্ষার বিষয় রয়েছে তাদের উদরস্থিত দুর্গন্ধময় গোবর ও নাপাক রক্তের মধ্যবর্তী স্থান থেকে নিঃসৃত খাঁটি দুধ আমি তোমাদের পান করাই পানকারীদের জন্য এটি হচ্ছে বিশুদ্ধ ও সুস্বাদু ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون খেজুর
এবং আঙুর ফলের মধ্যেও শিক্ষণীয় বিষয় রয়েছে, তা থেকে তোমরা নেশাকর হারাম জিনিস যেমন বের করে আনছ, তেমনি তা থেকে হালাল এবং উত্তম রেজেকও তোমরা লাভ করছ। নিঃসন্দেহে এতে জ্ঞানবান জাতির জন্য আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون তোমার রব মৌমাছিকে এ নির্দেশ দিয়েছেন, পাহাড়ের গায়ে গাছের ডালে এবং অন্য কিছুর উপর তোমরা যা কিছু বানাও তার উপর নিজেদের থাকার ঘর নির্মাণ করো। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون তারপর তুমি প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো, অতঃপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো। এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয় যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে। অবশ্য এতেও নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করে। والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير الله تعالى তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেবেন। তোমাদের কোনো কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সের দুর্বলতম স্তর পর্যন্ত পৌঁছে যাবে, কোনো বিষয়ে জানার পর সে এমন হয়ে যাবে যে যেন সে কিছুই জানে না। আল্লাহ তাআলা অবশ্যই সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান। والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون الله تعالى তোমাদের কাউকে কারো উপর রেজেকের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন, যাদের শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা আবার তাদের অধীনস্থ দাস দাসীদের নিজেদের সামগ্রী থেকে কিছুই দিতে চায় না। তাদের আশঙ্কা হচ্ছে এই সম্পদে তারা উভয়ই সমান হয়ে যাবে, তবে কি এরা আল্লাহর নিয়ামত অস্বীকার করছে। والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون الله تعالى তোমাদের মধ্য থেকে তোমাদের জোড় বানিয়েছেন এবং তোমাদের এই যুগল থেকে তিনি তোমাদের পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উত্তম রেজেক দান করেছেন। তারপরও কি এরা বাতিলের উপর বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহর নিয়ামতকে অবিশ্বাস করবে? ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون
এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন মাবুদদের গোলামি করবে যাদের আকাশমণ্ডলী ও জমিনের কোথাও থেকে রেজেক সরবরাহ করার কোনো ক্ষমতাই নেই। فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون সুতরাং হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কোন সাদৃশ্য দাঁড় করিও না, অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন, তোমরা কিছুই জানো না। ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون الله تعالى অপরের অধিকারভুক্ত একটি দাসের উদাহরণ দিচ্ছেন যে নিজে থেকে কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, আরেক উদাহরণ এমন ব্যক্তি যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রেজেক দান করেছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করছে। তোমরা কি মনে করো এরা উভয়ই সমান? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, কিন্তু এদের অধিকাংশ মানুষই কিছু জানে না। وضرب الله مثلا الرجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم الله تعالى আরো দুজন মানুষের উদাহরণ দিচ্ছেন। তাদের একজন হচ্ছে মুখ, সে কোনো কিছুই নিজে থেকে করতে বা বলতে পারে না, সে সব সময় নিজের মনিবের উপর বোঝা হয়ে থাকে, যেখানেই তাকে সে পাঠাক না কেন সে ভালো কিছু নিয়ে আসতে পারে না। এই অক্ষম ব্যক্তিটি কি সমান হতে পারে সে ব্যক্তির যে নিজে মুক্ত নয়, বরং সে অন্য মানুষদেরও ন্যায় কাজের আদেশ দিতে সক্ষম? সর্বোপরি যে ব্যক্তি সহজ সরল পথের উপরে আছে। ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير أسمان شموه وجمينير جابوتيو غائب شنكرانتو جان একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট রয়েছে। কেয়ামতের ব্যাপারটি তো তাঁর কাছে চোখের পলকের চাইতে বেশি দূরের কিছু নয়, বরং তাঁর চাইতেও নিকটবর্তী। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর শক্তিমান। وَاللَّهُ أَخْرَجَكُم مِّن بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ الله تعالى তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে এনেছেন যে তোমরা কিছুই জানতে না, অতঃপর তিনি তোমাদের কান, চোখ ও অন্তকরণ দিয়েছেন, আশা করা যায় তোমরা শুকর আদায় করবে। أَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا اللَّهُ إن في ذلك لآيات لقوم يؤمنون এরা কি পাখিটির দিকে তাকিয়ে দেখে না?
আকাশের শূন্য গর্ভে সে সহজে বিচরণ করে চলেছে। আল্লাহ তাআলা ছাড়া এমন কে আছে যিনি এদের শূন্যের মাঝে স্থির করে রাখেন? অবশ্যই এই ব্যবস্থাপনার মাঝে ইমানদার সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين الله تعالى তোমাদের জন্যে তোমাদের ঘরগুলোকে শান্তির নীড় বানিয়েছেন। তিনি তোমাদের জন্যে গৃহপালিত পশুর চামড়া দিয়ে তাঁবুর হালকা ঘর বানাবার ব্যবস্থা করেছেন, যেন ভ্রমণের দিনে তোমরা তা সহজভাবে বহন করে নিতে পারো, আবার কোথাও অবস্থান নেওয়ার সময়ও তা ব্যবহার করতে পারো। ওদের পশম, ওদের লোম, ওদের কেশ থেকে তিনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তোমাদের অনেক ব্যবহার উপযোগী সামগ্রী বানাবার ব্যবস্থাও করে দিয়েছেন। ওয়াল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালান ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানান ওয়া জাআলা লাকুম سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون الله تعالى যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তোমাদের জন্য পাহাড়ের মাঝে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তিনি আরও ব্যবস্থা করেছেন তোমাদের জন্য পরিধেয় বস্ত্রের, যা তোমাদের প্রচণ্ড তাপ থেকে রক্ষা করে। তিনি ব্যবস্থা করেছেন এমন পরিধেয় সমূহের যা তোমাদেরকে তোমাদের সমস্যা সংকট থেকে বাঁচিয়ে রাখে। এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতসমূহ পূর্ণ করে দেন। আশা করা যায় তোমরা তার অনুগত বান্দা হতে পারবে। فَإِن تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ الْمُبِينُ তারা যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তুমি জেনে রেখো তাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর কথা পৌঁছে দেয়াই হচ্ছে তোমার দায়িত্ব। يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون এলোকেরা আল্লাহ তাআলার নিয়ামত ভালো করেই চেনে, অতঃপর তারা তা অস্বীকার করে। আসলে ওদের অধিকাংশ মানুষই হচ্ছে অকৃতজ্ঞ। ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون স্মরণ করো যেদিন আমি প্রতিটি সম্প্রদায়ের মধ্য থেকে এক একজন সাক্ষী উঠিয়ে আনব, অতঃপর তাদের কোনো কৈফিয়ত দেওয়ার অনুমতি দেয়া হবে না। যারা কুফরি করেছে না তাদের সেদিনে সুযোগ দেয়া হবে। وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ যখন জালেমরা আজাব দেখতে পাবে তখন কিন্তু কোনো কিছুতেই তাদের উপর থেকে সে আজাব লঘু করা হবে না, না তাদের কোনো অবকাশ দেয়া হবে। وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا هَؤُلَاءِ شُرَكَاؤُنَا الَّذِينَ كُنَّا نَدْعُو مِن دُونِكَ
فألقوا إليهم القول إنكم لكاذبون مشرك بكتيرا তাদের যেসব শরীকদের আল্লাহর সাথে অংশীদার বানিয়েছিল সেদিন যখন তারা দেখবে তখন বলবে হে আমাদের রব এরাই তো আমাদের সেসব শরীক লোক যাদের আমরা তোমার বদলে ডাকতাম অতঃপর সে ব্যক্তিরা উল্টো তাদের উপরই অভিযোগ নিক্ষেপ করে বলবে না তোমরাই হচ্ছ মিথ্যেবাদী وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم ما كانوا يفترون এ মুশরিক ব্যক্তিরা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে তখন যা কিছু তারা উদ্ভাবন করত তা নিষ্ফল হয়ে যাবে الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون যারা নিজেরা কুফরি করেছে এবং অন্য মানুষদেরও আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে আমি সেদিন তাদের আযাবের উপর আযাব বৃদ্ধি করব এটা হচ্ছে তাদের সেই অশান্তি ও ফাসাদের শাস্তি যা তারা করে এসেছে ওয়াইয়াউম নাবাসু ফি কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين সেদিনের কথাও স্মরণ করো যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে স্বয়ং তাদেরই মধ্য থেকে তাদের উপর একজন সাক্ষী উত্থিত করব এবং এদের সবার উপর আমি তোমাকে সাক্ষী রূপে নিয়ে আসব আমি তোমার উপর কিতাব নাজিল করেছি যা হচ্ছে সব কিছুর ব্যাখ্যা আল্লাহর হেদায়ত রহমত ও মুসলমানদের জন্য তা হচ্ছে জান্নাতের সুসংবাদ স্বরূপ إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون أبشر يا الله تعالى ناي پرايونتا সদ আচরণ ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা অসৎ কাজকর্ম ও সীমা লঙ্ঘনে জনিত সব কাজ থেকে নিষেধ করেন তিনি তোমাদের উপদেশ দেন এগুলো মেনে চলার আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنْقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্যে তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো ولا تكونوا كاللاتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون শপথ ভাঙতে গিয়ে তোমরা কখনো সেই নারীর মতো হইও না যে অনেক পরিশ্রম করে নিজের জন্য কিছু সুতা কাটল কিন্তু পরে তা নিজেই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল
তোমরা তো তোমাদের পারস্পরিক ব্যাপারে নিজেদের শপথগুলো ধোকা প্রবঞ্চনার উদ্দেশ্যে ব্যবহার করো, যাতে করে তোমাদের এক দল আরেক দল থেকে অগ্রগামী হয়ে যেতে পারে। আসলে আল্লাহ তাআলা এ বিষয়টি দিয়ে তোমাদের পরীক্ষা করেন মাত্র। তাছাড়া তোমরা যেসব বিষয়ে মতবিরোধ করছো, কিয়ামতের দিন অবশ্যই তিনি তা সবার সামনে প্রকাশ করে দেবেন। ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون الله تعالى جودي চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকে এক জাতি বানিয়ে দিতে পারতেন। তিনি যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন, যাকে ইচ্ছা তাকে সৎ পথে পরিচালিত করেন। দুনিয়ায় তোমরা কি করতে সে সম্পর্কে অবশ্যই কিয়ামতের দিন তোমাদের প্রশ্ন করা হবে। أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم তোমরা তোমাদের শপথগুলোকে পরস্পরকে প্রবঞ্চনা করার উদ্দেশ্যে গ্রহণ করো না, নতুবা সত্যের উপর মানুষের পা একবার স্থির হওয়ার পর পুনরায় পিছলে পড়ে যাবে এবং আল্লাহর পথ থেকে মানুষদের বাধা দেওয়ার কারণে এ দুনিয়ায়ও তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে আর আখিরাতেও তোমাদের জন্যে থাকবে কঠোর আজাব। ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون তোমরা আল্লাহর নামে করা অঙ্গীকারকে দুনিয়ার সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না। আল্লাহর কাছে যে পুরস্কার আছে তোমাদের জন্য তা অনেক উত্তম যদি তোমরা জানতে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন যা কিছু সম্পদ তোমাদের কাছে আছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে, অপরদিকে আল্লাহর কাছে এর যা বিনিময় আছে তা হামেশাই বাকি থাকবে। সে আশায় যারা ধৈর্য ধারণ করেছে নিশ্চয়ই তিনি তাদের সেসব কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দেবেন। ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তি কোনো নেক কাজ করবে এমত অবস্থায় যে সে হবে একজন যথার্থ মোমেন, তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার বুকে পবিত্র জীবন যাপন করাব এবং আখিরাতের জীবনেও আমি তাদের দুনিয়ার জীবনের কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান করব। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم তোমরা যখন কোরআন পড়তে শুরু করবে তখন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যাবতীয় কার্যকলাপে তাদের মালিকের উপর ভরসা করে তাদের উপর শয়তানের কোনোই আধিপত্য নেই।
إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون তার সব আধিপত্য তো তাদের উপর যারা তাকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করেছে উপরন্তু যারা আল্লাহর সাথে শরীক করেছে وَإِذَا بَدَّلْنَا آيَةً مَّكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنتَ مُفْتَرٍ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ هي نبي আমি যখন এক আয়াত পরিবর্তন করি তার জায়গায় আরেক আয়াত নাজিল করি অবশ্যই আল্লাহ তাআলা ভালো করে জানেন যা কিছু তিনি নাজিল করেন তখন তারা বলে তুমি তো এগুলো নিজ থেকে বানিয়ে নিচ্ছ কিন্তু তাদের অধিকাংশ মানুষই বিষয়টি জানে না قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين তুমি তাদের বলো হ্যাঁ এই কোরআনকে জিব্রাইল তোমার মালিকের কাছ থেকে ঠিকভাবে নাজিল করেছে যাতে করে যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের তিনি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে পারেন সর্বোপরি এটা যেন হয় অনুগত বান্দাদের পথনির্দেশ ও জান্নাতের সুসংবাদবাহী ولقد نعلم انهم يقولون انما يعلمه بشر لسان الذي يلحدون اليه اعجمي وهذا لسان عربي مبين হে নবী আমি ভালো করে জানি এরা কি বলে এরা বলে এ কোরআন তো একজন মানুষ এসে এ ব্যক্তিকে পড়িয়ে দিয়ে যায় অথচ যে ব্যক্তিটির দিকে এরা ইঙ্গিত করে তার ভাষা আরবি নয় আর এ কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা আসল কথা হচ্ছে যারা আল্লাহর আয়াতসমূহকে বিশ্বাস করে না আল্লাহ তাআলাও তাদের সঠিক পথে পরিচালিত করেন না আর তাদের জন্যই রয়েছে মর্মান্তিক আযাব انما يفتر الكذب الذين لا يؤمنون بايات الله واولئك هم الكاذبون নিজের পক্ষ থেকে কথা বানানো কোনো নবীর কাজ নয় বরং এটা হচ্ছে তাদের কাজ যারা আল্লাহর আয়াতের উপর ঈমান আনে না আসলে এরাই হচ্ছে মিথ্যাবাদী من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم যে ব্যক্তি একবার তার ঈমান আনার পর কুফরি করে যাকে কুফরি বাক্য উচ্চারণ করতে বাধ্য করা হয় অথচ তার অন্তর ঈমানের উপরেই সন্তুষ্ট থাকে তার ব্যাপার আলাদা কিন্তু যে তার অন্তরকে কুফরির জন্য উন্মুক্ত করে দিয়েছে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব রয়েছে এবং তাদের জন্যই রয়েছে মর্মন্তুদ শাস্তি ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين এটা এই জন্য যে
তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা কখনো কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون এরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে কানে ও চোখের উপর আল্লাহ তাআলা সিল এঁটে দিয়েছেন। আসলে এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর আজাব সম্পর্কে সম্পূর্ণ বেখবর। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন অবশ্যই ওরা আখিরাতে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم যারা ইমানের পথে নির্যাতিত হওয়ার পর হিজরত করে অতঃপর আল্লাহর পথে জেহাদ করে এবং বিপদে ধৈর্য ধারণ করে, হে নবী, অবশ্যই তোমার রব এরপর তাদের প্রতি ক্ষমাশীল ও দয়ালু হবেন। يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون স্মরণ করো যেদিন প্রত্যেকটি ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করতে এগিয়ে আসবে, সেদিন প্রত্যেক ব্যক্তিকে কানা করি হিসেব করে তার কৃতকর্মের প্রতিফল আদায় করে দেয়া হবে এবং তাদের কারো উপর কোনো রকম অবিচার করা হবে না। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون الله تعالى এমন একটি জনপদের উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছেন যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত। সেখানে সর্বদিক থেকেই তাদের কাছে প্রচুর পরিমাণ রেজেক আসত, অতঃপর তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করল। তারা আল্লাহর সাথে যে আচরণ করত তার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাদের ক্ষুধা ও ভীতির পোশাক পরিয়ে শাস্তি দিলেন। ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون অবশ্যই তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রসুল এসেছিল, অতঃপর তারা তাকে অস্বীকার করল, পরিশেষে আল্লাহর আজাব তাদের পাকড়াও করল এমন অবস্থায় যখন তারা ছিল জালেম। فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَةَ اللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ الله تعالى তোমাদের জন্য যা কিছু হালাল পবিত্র রিজিক দিয়েছেন তোমরা তা খাও, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো যদি তোমরা একান্তভাবে তারই গোলামি করো। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-লাহমাল খিনজীরি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ তিনি তো তোমাদের উপরে শুধু মৃত জন্তু, রক্ত এবং শুয়োরের গোশতই হারাম করেছেন,
আরও হারাম করেছেন এমন জানোয়ার যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। কিন্তু যদি কাউকে এর কোনো একটার জন্যে বাধ্য করা হয়, সে যদি বিদ্রোহী কিংবা সীমা লঙ্ঘনকারী না হয়, তাহলে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون তোমাদের জিহ্বা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে বলে, কখনো এ কথা বলো না যে এটা হালাল ও এটা হারাম। জেনে রেখো, অবশ্যই যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সাফল্য লাভ করতে পারবে না। এটা ছিল পার্থিব জীবনের সামান্য কিছু সামগ্রী মাত্র, পরকালে তাদের জন্য রয়েছে কঠোর আজাব। ওয়ালা আল্লাযীনা হাদু হাররামনা মা কাসাসনা আলাইকা মিন ক্বাবল ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। হে নবী, ইহুদিদের উপর আমি সেসব কিছু হারাম করেছি যা ইতিপূর্বে আমি তোমার কাছে বর্ণনা করেছি। এগুলো হারাম করে আমি তাদের উপর কোনো অবিচার করিনি, বরং আমার আদেশ না মেনে তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে। ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم। অতঃপর তোমার রব তাদের উপর দয়া করেছেন যারা অজ্ঞতাবশত কোনো গুনাহের কাজ করল, অতঃপর অন্যায় বুঝতে পেরে তওবা করল এবং সে অনুযায়ী নিজেদের সংশোধন করে নিল। হে নবী, তোমার রব অবশ্যই এরপর তাদের জন্য ক্ষমাশীল পরম দয়ালু। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। নিশ্চয়ই ইব্রাহিম ছিল একটি উম্মতের সমমর্যাদাবান ব্যক্তি, সে ছিল আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ বান্দা, সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। শাকিরাল লিআনআমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। সে ছিল আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ, তিনি তাকে নবুয়াতের জন্য বাছাই করেছেন এবং তাকে তিনি সরল পথে পরিচালিত করেছেন। ওয়াআতাইনাহু ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আমি তাকে দুনিয়াতেও প্রচুর কল্যাণ দান করেছি আর পরকালেও সে নিঃসন্দেহে নেক মানুষদের অন্তর্ভুক্ত হবে। ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين। অতঃপর হে নবী, আমি তোমার উপর ওহি পাঠালাম, তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, আর সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। শনিবার পালন করা তো কেবল তাদের জন্যই বাধ্যতামূলক করা হয়েছিল যারা এই বিষয়টি নিয়ে
অযথা মতবিরোধ করেছে। অবশ্যই তোমার রব কিয়ামতের দিন তাদের মাঝে সেসব বিষয়ে মীমাংসা করে দেবেন যেসব বিষয়ে সেখানে তারা মতবিরোধ করত। ادعوا الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بالمهتدين হে নবী, তুমি তোমার মালিকের পথে মানুষদের প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা আহ্বান করো। তর্কের সময় তুমি এমন এক পদ্ধতিতে যুক্তিতর্ক করো যা উৎকৃষ্ট। তোমার রব এটা ভালো করেই জানেন কে তাঁর পথ থেকে বিপথগামী হয়ে গেছে, আবার যে ব্যক্তি হেদায়াতের পথে রয়েছে তিনি তার সম্পর্কেও সবিশেষ অবহিত রয়েছেন। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ যদি তোমাদের কখনো কারো উপর কঠোরতা আরোপ করতেই হয় তাহলে ঠিক ততটুকু কঠোরতাই অবলম্বন করো যতটুকু তোমাদের সাথে করা হয়েছে। অবশ্য যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে ধৈর্যশীলদের জন্য তাই হচ্ছে উত্তম। ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। তোমার ধৈর্য ধারণ আল্লাহ তাআলার সাহায্য ছাড়া সম্ভব হবে না। এদের আচরণের উপর তুমি দুঃখ করো না এবং এরা যেসব ষড়যন্ত্র করে চলেছে তাতে তুমি মনঃক্ষুণ্ণ হইও না। ইন্নাল্লাহা মাআল্লাযীনাত্তাকাউ ওয়াল্লাযীনাহুম মুহসিনুন অবশ্যই আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং তারা সৎকর্মশীল।